RitzTipz. আজকে আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে আমরা বেরোতে যাচ্ছি লাভা তো যাব তারপরে আরো দূরে যাওয়া যায় কিনা দেখব সেটা মানে পরিস্থিতি বুঝে তা আজকে তো ভালো বেশ সূর্য উঠেছে কালকে পর্যন্ত তো ভালো মানে বৃষ্টি ছিল আমরা ভাবছিলাম যেতে পারবো কি পারবো না তা আজকে ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই এখন আমরা 9টা বাজে বেরোবো দুটো গাড়ি চলে এসেছে চলো তবে জার্নিটা শুরু করা যাক তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে একদম লাস্ট অবধি কিন্তু তোমরা আমাদের সাথে থাকবে বেশ অনেকদিন পরেই আমরা মানে বেরোতে যাচ্ছি সেই লাস্ট ডালগাঁও আমরা গিয়েছিলাম তারপর আমাদের পুরী যাওয়ার কথা ছিল সেটা হয়ে ওঠেনি কে কে যাচ্ছে সাথে আমার দুই ছেলে তো আছেই সূর্য একটু দাঁড়াও সূর্য এই যে শাক্ত এই যে আমার সুন্দরী শাশুড়ি মা কিছু বলো এই তো আমরা যাচ্ছি ফ্যামিলি সবাই মিলে একটু বেরিয়েছি ঘুরতে যাব হিলের দিকেই যাব দেখা যাক এখন কোথায় যাই এখন পুরোপুরি ঠিক হয়নি তবে ইচ্ছা আছে ঋষভ যাওয়া হ্যাঁ এখন যেতে পারি কি না এখন অত দূর দেখা যাক সময়টাও মানে একটু আগে বেরোলে ভালো হতো এখন তো 9টা বেজে গেল আমরা ভেবেছিলাম 8টার সময় বেরিয়ে যাব কিন্তু বাড়িতে এত বাচ্চা কাচ্চা সবাই মানে রেডি হওয়া একটা ব্যাপার আছে তো এই যে আমার পতিদেব হাই গাইজ বল কিছু কি বলবো কি বলবো মানে চলো আরো কে কে আছে আমাদের সাথে এই যে আমাদের সাথে আছে আরেকজন সুন্দরী আরে উপরে উঠে গেলাম সুন্দরী বলো কিছু বলো আমরা আজকে যাচ্ছি খুব ঘুরতে খুব আনন্দ করতে মুখে পান ঢুকানো আমাদের পানটা ছাড়া যাবে না হ্যাঁ এই সব যাচ্ছি হ্যাঁ মুখে পান আছে একটু পানটা মুখে দিলে একটু এনার্জি ভালো আছে পান বলে ঘুরে আসি ঠিক আছে আমরা এখন দমনির মধ্য দিয়ে যাচ্ছি আস্তে আস্তে এই ময়নাগুড়ি ব্লক পার করে আমরা ঢুকে যাব মালবাজার ব্লকে তারপর চালসা হয়ে আমরা চলে যাব মানে মেটিলি ব্লক হয়ে আমরা চলে যাব সোজা গরুবাথান পাপড়খেতি হয়ে লাফা তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব আচ্ছা এখন দেখো ঘড়িতে কটা বাজে আপনারা তখন দেখলাম তখন 10:25 কি 27 ছিল এই যে দেখুন 11টা 5 মিনিটও আসেনি 11টা বাজে এটা লাটাগুড়ি মহাকাল মন্দিরে সামনে এখন আমরা এখানে হচ্ছে দুটো ঘড়ির টাইম দেখায় দেখছেন একটা 10:30 দেখাচ্ছে একটাতে 11টা দেখাচ্ছে এটাকে রিফ্রেশ করলে এটাতেও 11টা চলে আসবে এখন 11টা বাজে তো খুব সুন্দর জায়গা আমাদের এই দুয়ার্স আপনারা অবশ্যই কিন্তু আমাদের এখানে ঘুরতে আসবেন আপনাদের দারুণ লাগবে এখানে অনেক স্পট আছে এখানে
খাবে নাকি জিজ্ঞেস করতো। আমরা এখন পৌঁছে গেছি গরুবাথানে, খুব সুন্দর একটা পিকনিক স্পট এবং খুবই জনপ্রিয়। এর আগেও আমি দু তিনবার এখানে এসেছি। পাহাড়ে পাদদেশে ছোট নদী এখানে চলে গেছে, খুব সুন্দর। তোমরা যখন আসবে অবশ্যই গরুবাথানে কিন্তু এসো। লাভাতে পৌঁছে গেছি, এখন বাচ্চাগুলোকে একটু খাইয়ে দিয়ে তারপরে আমরা সামনে রিসপের দিকে যাব। খুব কুয়াশা, সেরকম বরফও পড়েছে, কাল বরফ জমে আছে চারপাশে। এর আগেও অনেকবার লাভা এসেছি কিন্তু এরকম ফার্স্ট টাইম আমি দেখলাম এত বরফ পড়েছে যে। জাস্ট ভিউটা তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর ভিউ, পুরো চারপাশে বরফ পড়ে আছে। আমি নাই নাই করে 10-12 বার এসেছি এই লাভায়, ঋষভে প্রথমবারই যাচ্ছি, তা লাভায় যে এত বরফ পাবো আমি ভাবতে পারিনি। অসাধারণ অসাধারণ। হালকা হালকা রোদ উঠছে এখন, এতক্ষণ তো কুয়াশায় ঢাকা ছিল, এখন আবার সূর্য দেখা মিলেছে। এখন 3টে বাজে, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, দেখুন দারুণ ভিউ, দারুণ। ওই ওই ওই
আমরা এখন লাভায় পৌঁছে গেছি। সুন্দর বরফ পড়ে আছে, আমরা আশা করতে পারিনি এত সুন্দর বরফ পড়বে। আমরা খুব মজা করছি, খুব আনন্দ করছি, কিছু বলার নেই। আপনারা এখানে অবশ্যই আসবেন, শীতের সময় বরফ দেখতে পারবেন। লাভা থেকে আমাদের ব্যাক করতে লাগবে, কেন সামনে রাস্তা বন্ধ, ঋষভে আর যাওয়া হচ্ছে না। তোমরা সাথে থাকো, দেখি আর কি কি করতে পারি। ও গাড়ি ঘুরে বল্লাদার প্লেটে আছে অনেক কিছু। পাপড়খেতিতে ভরপেট লাঞ্চ করে এখন আমরা বাড়ি ফেরার পথে আছি। মাঝখানে ভেবেছি যে চার সাথে দাঁড়াবো, কিছু বিকেলে জলখাবার খাবো সবাই মিলে, তারপরে বাড়ি ফেরার পথ ধরবো। গাড়ির জানলায় বসে পাহাড়ে অপরূপ এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা নিচে নেমে আসছি। শরীরটা ভীষণ ক্লান্ত, তার চেয়ে উপর মনটা ভালো না কেন। সহ্য সাক্ষর এই পাহাড়ি রাস্তায় হঠাৎই শরীরটা খারাপ হয়ে আসছে, সেজন্য ওরা বারবার বমি করছিল, সেরকম কিছু সারাদিন আজ কিছু খায়নি, সেজন্য মনটা ভালো না। ভেবেছিলাম আগে চালসা বা লাটাগুড়িতে দাঁড়িয়ে বিকেলবেলায় কিছু জলখাবার খেয়ে নেব সবাই মিলে, কিন্তু সেটা আর হবে না। এখন খালি ভাবছি কখন আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, শেয়ার করে দিবে, এবং নতুন ভিউয়াররা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।